ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো জেনিফার উইঙ্গেট কত টাকা আয় করেন, পরিবার, বাড়ি, গাড়ি, বয়ফ্রেন্ড এবং অজানা তথ্যগুলো সম্পর্কে। চলুন শুরু করা যাক। আসল নাম জেনিফার উইঙ্গেট, ডাক নাম জেনি। পেশা অভিনেত্রী। জন্মস্থান গোরেগাঁও, মুম্বাই, ভারত। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 55 কেজি। জাতীয়তা ভারতীয়, ধর্ম খ্রিস্টান। শখ তার পোষা কুকুরের সাথে খেলা করা ও কেনাকাটা। শিক্ষা জীবন, স্কুল সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, মুম্বাই। কলেজ কেজে সুমাইয়া জুনিয়র কলেজ অফ সায়েন্স অ্যান্ড কমার্স, মুম্বাই। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। আত্মপ্রকাশ চলচ্চিত্র, চলচ্চিত্র রাজা কি আয়েগি বারাত 1997, শিশু অভিনেত্রী হিসাবে। টিভি সিরিয়াল শাকালাকা বুম বুম 2000। চলচ্চিত্র ফিরসে 2018, একজন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে। সাবেক বয়ফ্রেন্ড শেহবান আজিম অভিনেতা ও করণ সিং গ্রোভার অভিনেতা। পরিবার, পিতা হেমন্ত উইঙ্গেট, মাতা প্রভা উইঙ্গেট, ভাই মুসা উইঙ্গেট, তিনি 9 এপ্রিল 2012 সালে তার প্রেমিক করণ সিং গ্রোভারকে বিয়ে করেন এবং 2014 সালে ডিভোর্স হয়। ইনকাম, বেতন প্রতি পর্বের জন্য 60,000 টাকা নেন। তার মোট ইনকাম $2.5 মিলিয়ন। বাড়ি, গাড়ি, অজানা তথ্য, তিনি 10 বছর বয়সে শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় শুরু করেছিলেন। জেনিফার পিতা খ্রিস্টান এবং মা হিন্দু। জেনিফার একটি শিশু শিল্পী হিসেবে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন। জেনিফার 2005 সালে টিভি সিরিয়াল কাসোটি জিন্দিগি কে এর সেটগুলিতে প্রথমবার তার প্রাক্তন স্বামী করণের সাথে দেখা করেছিলেন। এই দম্পতি দিল মিল গায়ে সিরিয়ালের শুটিংয়ের সময় একে অপরের সাথে ডেটিং শুরু করেছিলেন এবং দুজনে 2014 সালে পৃথক হয়েছিলেন। নায়িকা চরিত্রে তার প্রথম ছবিটি ছিল কুণাল কোহলির বিপরীতে ফিরছে। ছবিটি 2015 সালে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে দুর্ভাগ্যক্রমে ছবিটি কখনো বড় পর্দায় প্রকাশিত হয়নি, তবে 2018 সালে ওয়েবে প্রকাশিত হয়েছিল। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।